সামনে পরীক্ষা, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নামাজও পড়ে না, যুবক আছে না নাই, নামাজ কালাম নাই, সারাদিন বই নিয়ে বসে থাকে, পড়ার এক লাইনও বোঝে না, এক লাইন কিচ্ছু বোঝে না, বলে হুজুর কিচ্ছু বুঝি না আমি, বলে ভাই তোমার কি অবস্থা, বলে হুজুর আমি এক অক্ত নামাজ পড়ি না, আছে না নাই, ও পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও পড়ে না আর বসে বই নিয়ে। আপনি কোন সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? মিয়া তুমি নামাজ পড়লা না, আর তুমি মনে করলা যে আমি বই খুললে সব বুঝতে পারবো না, তোমার বই খুললে দেখবা খালি অন্ধকার, কি দেখবা, ঠিক কি না? কারণ প্রথমে আদেশ মানতে হবে একজনের, তিনি কে? আল্লাহর আদেশ যে মানবে তার জীবনে সফলতা দিবে একজন, তিনি কে? যুবক তুমি সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যান, তুমি কেমন আছো, কি করো, তোমাকে ছাড়া পড়তেও ভাল লাগে না, খাইতেও, রাতের বেলা প্রেম করে, সকালবেলা পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু টের পায় না, সার লুজ দিয়ে যায় ও কলম চালায় কিন্তু কালি আর আসে না, ঠিক কি না? যখন তুমি এই যুবকরা আমাকে শোনেন, প্লিজ লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, আমাদের সকল আশা পূরণ করতে পারে কে? আল্লাহ। অনেকে কথা কয় না, জোরে কন কে? আল্লাহ। তবে একটা কন্ডিশন আছে, কি আছে? কন্ডিশন মানে হচ্ছে শর্ত, কি আছে কন? যদি তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিফোর দ্য এক্সাম ইওর এভরিথিং শুড বি ফর ইওর লর্ড, যা কিছু করবেন, যা কিছু আপনার লাইফে হবে কার জন্য হবে? জোরে কন, কার জন্য হবে? ও মিয়া তুমি সারাদিন মোবাইল ফোন টিপলা, নামাজ পড়লা না, তুমি ঠিক মতো নামাজের সময় গেলা না, আর তুমি কেমন করে মনে করলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, ঠিক কি না? আগে তুমি নামাজ পড়বা তাহলে তোমার পরীক্ষার ভালো করবে একজন, তিনি কে? আবার পরীক্ষার আগে দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, জোরে কন রব্বি জিদনি ইলমা, এত আস্তে কেন, রব্বি জিদনি ইলমা, পড়া যাবে ইনশাআল্লাহ, এত আস্তে কেন, জোরে কোন ইনশাআল্লাহ, নেভার লুজ হোপ, এটাই বলছিলাম। এক্সাম আসতে পারে, এসএসসি এক্সাম হতে পারে, এইচএসসি এক্সাম হতে পারে, আবার অনার্স এক্সাম হতে পারে কি পারে না, মাস্টার্স হতে পারে কি পারে না, বিসিএস এক্সাম হতে পারে কি পারে না, আবার তুমি জব করবা ভাইবা হতে পারে কি পারে না, ইটস জাস্ট আ টেম্পোরারি টেস্ট, এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না, এজন্য জীবনে যত কিছু আসুক সেন্ট্রাল থিম বা আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ, আজ থেকে আমরা কখনো হতাশায় ভুগবো না, অলওয়েজ পুট ইওর ট্রাস্ট অন ইওর লর্ড, অলওয়েজ সর্বদা বিশ্বাস করবেন একজনকে, চিল্লায় কন তিনি কে? জোরে কন তিনি কে? না।